بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الذي صدقنا وعده وأورثنا الأرض فتبوأوا الأرض فتبوأوا من الجنة حيث نشاء من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم أمار بھائرہ
এবং মায়েরা আমি কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত করলাম এখানে আমার আল্লাহ বলতাছেন আমার আল্লাহর কথা বাজান গই আমার মায়েরা এইটা কোনোদিন মানুষের কথা হইতে পারে না আমার আল্লাহ বলতাছেন দুনিয়ার মানুষে তোমরা শুনিয়া নাও আ বিশ্বের মানুষ তোমরা শুনিয়া নাও যারা তাদিগে রবকে ভয় করিতে তাদিগে দলে দলে লইয়া যাওয়া হইবে জান্নাতের পানে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতাছেন ওরে দুনিয়ার মানুষ এমন সুন্দর জান্নাত আমি বানাইছি রে বান্দা জীবনে কোনোদিন চক্ষু দিয়া দেখো নাই এমন সুন্দর জান্নাত আমি বানাইলাম আমার আল্লাহ বলতাছেন এমন সুন্দর জান্নাত আমি বানাইছি দুনিয়ার মানুষে কোন দিয়া চক্ষু দিয়া দেখো নাই ওই কান দিয়া শোনো নাই আর দুনিয়ার মহাব্বতে দুনিয়ারে বড় বড় দশতলা বিশতলা বিল্ডিং এর মহাব্বতে আমরা পড়ি আসি বাজান এমন সুন্দর জান্নাত আল্লাহ বানাইছে আমরা জীবনে কোনোদিন চক্ষু দিয়ে দেখি নাই আমি ওই আল্লাহর প্রশংসা করিতেছি যে আল্লাহ তাবারক তাআলা এত সুন্দর করে জান্নাত বানাইল ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ যে জান্নাতের মধ্যে আমাদের নবী আমাদেরকে লইয়া যাবে জান্নাতের চাবি দিয়া তারা ডা খুলিয়া জান্নাতের মধ্যে আমার নবী আমাদেরকে নিয়ে যাবে ওই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুরে আমার মায়েরা আমার আল্লাহ বলতাছেন দুনিয়ার মানুষ যারা আল্লাহকে ভয় করতাছে আল্লাহকে কেমন করে ভয় করবা বাজান আল্লাহর কাম করতে হবে আল্লাহ যেটা আদেশ করেছে বাজান ওইটা মানতে হবে যেটা আল্লাহ নিষেধ করলো বাজান ওইটা করা চলবে না তবেই তো আল্লাহকে ভয় করা হলো আমার আল্লাহ বলতাছেন দুনিয়ার মানুষে তোমরা পাঁচ ওয়াক্ত মাইন্দা নামাজ পড়ো এটা আমার আল্লাহ আদেশ করছে ফরজ এই নামাজটা যদি আমরা পড়ি বাজান আল্লাহকে ভয় করা হলো আমার আল্লাহ বলতাছেন দুনিয়ার মানুষে তোমরা চুরি করিও না জেনা করিও না সুদ খাইও না এই সমস্ত আমার আল্লাহ নিষেধ করে দিলাম যদি আমরা মাইনা সাইনা চলি আল্লাহকে ভয় করা হলো আমার আল্লাহ বলতাছেন যারা এই সমস্ত আদেশ নিষেধ মানিয়া চলিবে আল্লাহকে ভয় করবে জাহান্নামকে ভয় করিবে তারা দলে দলে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আমার বন্ধুরে আমি আমির হামজা যে কথা বলতাছি বাজান সুরাটার নাম হইতে সুরা জুমার মনে রাখবেন সুরা জুমার আর ৩৯ নম্বর সুরা ৩৯ নম্বর সুরা আর আয়াত নাম্বার হইতাছে বাজান গো ৭৩ নম্বর আয়াত যখন আমরা কোরআন পড়বেন এই যে আমি বলিয়া দিলাম ৭৩ নম্বর সুরা ৩৯ নম্বর সুরা আর আয়াত নাম্বার হইতাছে ৭৩ নাম্বার আয়াত পড়িয়া দেখবেন ওর মধ্যে কি লেখা আছে দলে দলে তারা জান্নাতে যাবে যারা আল্লাহকে ভয় করিয়া চলে আমার বন্ধুরে
তারা জান্নাতের উন্মুক্ত দ্বারে পৌঁছিলে রক্ষীরা আরে বলিবে তোমাদের উপর আল সালাম সুবহানাল্লাহ কত শান্তিমান ওই জান্নাতের মধ্যে ফেরেশতা আছে ওই ফেরেশতারা বলে বান্দারে তুমি আল্লাহকে ভয় করেছিলে আল্লাহর উপাসনা করেছিলে আল্লাহর আরাধনা করেছিলে তোমার প্রতি সালাম সালাম সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে বাজান গো আমরা সালাম করি মুসাফা করি ওই জান্নাতের মধ্যে সালাম করবে আমাদের সঙ্গে ফেরেশতারা আমার আল্লাহ খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ যে আল্লাহকে ভয় করো আল্লাহর কাম করো আমার বন্ধুরে তোমাদের উপর সালাম সুখী হও ও প্রবেশ করো এতে স্থায়ীভাবে স্থায়ী কাহাকে বলে বাজার শব্দটা বুঝতে হবে কোন স্থায়ী আর স্থায়ী স্থায়ী মানে ওই জায়গার কথা কোয়া হইতেছে যে জায়গার ভিতরে কোটি কোটি বর্ষ থাকতে হবে তার কোনো শেষ নাই তারে কয় স্থায়ী পারমানেন্ট ওইটা কয় স্থায়ী স্থায়ী জান্নাত হুয়ে আমরা দুনিয়া দুনিয়া করতেছি মান এখনো দুনিয়ার কথা ভুলতে পারলাম না আল্লাহ 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 আমার আল্লাহ 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 কত গুণা করেছে আল্লাহ কত গুণা করেছে আল্লাহ তোমার না দরবারে আল্লাহ 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 আমার বাজানে গো স্থায়ী তাকে বলে যে জায়গার ভিতরে মানুষের বুড়া দুরা হবে না দাঁত পড়বে না আরে সাবার দাঁত পড়বে না দাড়ি চুল পাকবে না মহিলা মানুষের পেশা পায়খানা থাকবে না হায়াস নেবাস থাকবে না আরে যুবক যুবতী হয়ে থাকবে ওইটার নাম হয়েছে জান্নাত সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে বাজান রাইতে খাইতেছি সকলে বন্দি নিয়ে যাই লেট্রিনে তাহলে কেমন হয়ে গেল যত ভালো খাও না কেন বাজান মাছ মাংস দই দুধ তুমি খাইতেছাও আমরা খাইতেছি সকালে বন্দি নিয়ে লেট্রিনে যাইতে হয় আর তাহলে সমস্ত খাওয়া খাদ্য লেট্রিনে থাকতেছে এই জন্য বাজান গো দুনিয়াটা স্থায়ী হইতে পারে না আমার বন্ধুরে আমি যাহা যাহা কথা বলতেছি ভালো করে শুনতে পারেন বাজান জীবনে কোনো দিন ঠেকা হবে না জীবনে কোনো দিন কষ্ট হবে না জান্নাত আল্লাহ দিব সুবহানাল্লাহ যে সমস্ত কথা আমি আমির হামজা বলতেছি আল্লাহকে চিনতে হবে আল্লাহ যা সে বাজান এই কথাটা বিশ্বাস করিবই লাগিব আমার বন্ধুরে আরেন তারা পূর্বে শান্তে বলিবে প্রশংসা আল্লাহর যিনি আমাদেরও কে ওয়াদা পূরণ করিয়াছেন সুবহানাল্লাহ আয়া মাবুদ মাওলারে কি নামি লইয়া ডাকিব তোমারে আল্লাহ আল্লাহ আয়া মাবুদ মাওলারে কি নামি লইয়া ডাকিব তোমারে আমার বন্ধুরে আমার মায়েরা ভালো করে শোনো ওই কোরআনের কথা শুনবা বন্ধুরে যখন বান্দা জান্নাতের মধ্যে যাবে কতই না খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে বাজান যে তোমার সামনে আর 20 কোটি টাকা দেওয়া হয় নাইবা 1 কেজি সোনা দেওয়া হয় 2 কেজি রূপা দেওয়া হয় তোমাকে দান করা হয় তুমি না কতই না কষ্ট যে শান্তি হয়ে যাইবা
যখন তুমি জান্নাত পাওয়া যাইবা বন্ধু, তোমার শান্তি তোমার আনন্দের সীমা থাকবে না, আলহামদুলিল্লাহ। তাই যখন জান্নাত তুমি পাইবা তখন আল্লাহর প্রশংসা করবা, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ অঙ্গীকার করিয়াছিল, কি অঙ্গীকার! আমার আল্লাহ বলছিল দুনিয়ার মানুষে, তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো, রমজান মাসে রোজা থাকতে পারো, পিতা মাতার সেবা করতে পারো, স্বামীর খুশি করতে পারো, তোমাদেরকে আমি জান্নাত দিয়া দিব। এই কথাটা আমার আল্লাহ অঙ্গীকার করেছিল, সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ভালো কর্ম করে থাকো, ওই জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরে, এবং অধিকারী করিয়াছে এই ভূমির, জান্নাতে যথেষ্ট বসবাস করিবে, সৎকর্মীদের পুরস্কার কত সুন্দর, সুবহানাল্লাহ। আর সৎকর্ম করেছিল দুনিয়ার ভিতরে, এত শান্তি এত সুখ ওই জান্নাতের মধ্যে হয়ে যাবে। আর দেখিতে পাই ফেরেশতারা আরশের চতুর্পাশে গিরিয়া তাদের রব্বের প্রশংসা তসবিহ পাঠ করিতে, সুবহানাল্লাহ। গাছে ছিলাম আছে ছিল আমার আল্লাহ রে, মানুষে হইয়াছিলাম নারে, দুঃখ রইল মনে, ফেরেশতা ছিল মাসে ছিল ছিল আল্লাহ রে, মানুষে হইয়াছিলাম না আল্লাহ রে, দুঃখ রইল মনে। ওই ফেরেশতার আওয়াজ জানি গো, ওই চতুর পাশে আরশের চতুর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তারা তসবিহ তেলাওয়াত করবো, আল্লাহর প্রশংসা করবো, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরে, ফেরেশতারা আরশের চতুর পাশে ঘিরিয়া তাদের রব্বের প্রশংসা তসবিহ পাঠ করিতেছে, এবং সকলের বিচার হইবে সঙ্গত, বলা হয়ে প্রশংসা বিশ্ব রব্বের প্রাপ্য, সুবহানাল্লাহ। যে আল্লাহ বিশ্ব বানাইল, মানুষ বানাইল, জিন ইনসান বানাইল, ওই আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। হাই রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মা ছিলেন মূর্তি পূজক। আমার বন্ধুরে, দুনিয়ার ভিতরে আমরা অনেকেই মূর্তি পূজা করতেছি, আমাদের মানুষের ভিতরে কতগুলো মানুষ মূর্তিকে পূজা করে, আবার কতগুলি মানুষ আল্লাহকে পূজা করে, আল্লাহর মসজিদে নামাজ পড়তেছে। বিভিন্ন ধর্মের মানুষ দুনিয়ার মধ্যে আছে বাজান, আবু হুরায়রা বলতাছেন আমার মা মূর্তি পূজক ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবি এত হাদিস বর্ণনা করে গেছে, আমার নবীর সঙ্গে সঙ্গে থাকছে বাজান গো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মুখের দ্বারা কত হাদিস পাওয়া যায়, ওই নবীর সঙ্গে সঙ্গে থাকছে, নবীর কাছে যা শুনছে, আবু হুরায়রা মুখস্থ করেছে। সে আবু হুরায়রা বলতাছে আমার মা মূর্তি পূজক ছিল। এর দ্বারা বোঝা গেছে বাজান গু, আগের যুগের মানুষেরা মূর্তি পূজা করত। বন্ধুর এখন অনেক ভাইয়েরা মূর্তি পূজা করে, আবু হুরায়রা বলতাছে আমার মা মূর্তি পূজক ছিল, আমি তাকে বারবার ইসলাম গ্রহণের দাওয়া দিতেছিলাম, একদিন তাকে ইসলামের দাওয়া দিয়ে তিনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কিছু কথা শোনান, আমি কাইতে কাইতে নবীজির নিকট হইয়া বললাম আল্লাহ রাসূল গো, আমি আমার মাকে ইসলামের দাওয়া দিয়া আসিতেছিলাম, কিন্তু তিনি বরাবর ইসলাম গ্রহণ করিতে অস্বীকৃত জানান। আমার মায়ের এক বড় একটা কথা এখন মনে রাখবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর সাহাবা,
তারা মায়ের মূর্তি পূজা করত এর দ্বারা বোঝা গেছে আগের যুগের মানুষেরা এত লেখাপড়া ছিল না এখন বর্তমানে বাজার গো আর বিশ্বের কোনায় কোনায় লেখাপড়া চর্চা শুরু হয়ে গেছে আবু হুরায়রা রাজি আল্লাহ আনহুর মা আনহুর মা আর আবু হুরায়রা কইতাছে আমার মায়ের কত বুঝাইলাম মা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো কিন্তু আবু হুরায়রা রাজি আল্লাহ আনহুর মা ইসলাম কবুল করে করে না কেমন কথা হয়ে গেল বাজান আজ তাকে পুরা ইসলামের দাওয়াত দিলে তিনি আপনার সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কিছু কথা শোনান আপনি আল্লাহর নিকট দোয়া করুন তিনি যেন আবু হুরায়রার মাকে হেদায়ত দান করেন আবু হুরায়রা চিন্তা করতেছে নবী গো আপনি দোয়া করেন গো নবী আমার মায়ের জন্য আবু হুরায়রা কান্দছে নবী গো আমি তো কতই বুঝাইলাম আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে না উনি আমার মা মূর্তিকে পূজা করে নবী গো আপনি দোয়া করে দেন যেন আমার আম্মা যান ইসলাম ধর্ম গ্রহণ করে নবী করিম সাসন সঙ্গে সঙ্গে দোয়া বলি হে আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হৃদয় দিন হযরত আবু হুরায়রা আরো বলেন নবী করিম আজেন আমার মায়ের জন্য দোয়া করিয়াছেন এই কথা ভাবিয়া নিতান্ত খুশি মনে আমি গৃহাভিমুখে রওনা হইলাম গৃহে পৌঁছিয়া তোর জারখা করা নারীতে আমার মা বলে আবু হুরায়রা সেই যেখানেই দাঁড়াও আমি গুসরের পানি পড়ার শব্দ পাইলাম আমার মা তাড়াতাড়ি যে কামিজ পরিধান করিয়া চাদর গায়ে জুড়াইবার আগে দরজা খুলিয়ে বললেন হে আবু হুরায়রা আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুত নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল সুবহানাল্লাহ আমার বন্ধুরে আমার মায়েরা আবু হুরায়রা বলতাছে আমি নবীর কাছে বললাম নবী গ আমার আম্মা জানের জন্য দোয়া করেন আমার আম্মা যেন যেন মুসলমান হয়ে যায় ইসলাম ধর্ম গ্রহণ করে আমার মায়েরা ভালো করে শুন বাবা জান আবু হুরায়রা নবীর কাছে বলল নবী গ দোয়া করেন আমার নবী দোয়া করিয়া দিলেন যে হে রব্বুল আলামিন আবু হুরায়রা রাজি আল্লাহ তাআলার মায়েকে যে আল্লাহ তুমি মুসলমান বানাইয়া দাও তুমি হেদায়ত দান করো এই তো আমার নবী করতেছে আবু হুরায়রা রাজি আল্লাহ তাআলা বলতেছে নবী নিকটে থেকে আমি যখন বাড়িতে ফিরে আসলাম আয়েশা দরজা খুলিয়া দেখি আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করছে সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা এখন চিন্তা করে দেখো নবী যে কথা কইছে আমার আল্লাহ কবুল করে নিছে সুবহানাল্লাহ এমন সুন্দর নবী সেই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইয়েরা আর নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া কবুল করে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেল তার মা ইসলাম ধর্ম কবুল করেছে আমার বন্ধুরে আরে সুখপ্রদান আল্লাহ রাসুল আমি উল্টা গায়েন খুলে বলি হে আবু হুরায়রা আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহর ব্যতীত কোনো মাবুত নাই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল আমি উল্টা পায়ে গিয়া নবী করিমের নিকটে সুখবর প্রদান করিলাম নবী করিম আল্লাহর শুকর আদায় করলেন এবং কামিমের জন্য দোয়া করলেন সুবহানাল্লাহ আবু হুরায়রা বলতাছে আমি যখন দেখলাম আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি আবু হুরায়রা খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এবং মায়েরা আপনারাও খুশি হইবেন
আবু হুরায়রা বলতাছে আমি সুখবর কি সুন্দর আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কথা কইবার জন্য আমি নবীর কাছে চলিয়া গেলাম সুবহানাল্লাহ আমার বন্ধুরে নবীর কাছে চলিয়া গেল আরেন হযরত আবু হুরায়রা বলেন কোন মুমিন নারী ও পুরুষ আমার নাম শুনলে আমাকে বন্ধু বলিয়া মনে করেন আরেন আল্লাহ ব্যতীত কোনো মাবুত নাই এবং মুহাম্মদ আল্লাহ রসুল আমি উল্টা পা গায়ে গিয়া নবী করিমের নিকট যে শুকর প্রদান করিলাম নবী করিম সাল্লাম যে শুকুরিয়া আদায় করলেন এবং কামিয়াবির জন্য দোয়া করলেন সুবহানাল্লাহ আমার নবী আলহামদুলিল্লাহ বললাম দোয়া করলো আমার নবী খুশি হয়ে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد আমার বন্ধুরে আবু হুরায়রা মানে কোন মুমিন নারী বা পুরুষ যাহারে আমি উল্টা গায়ে দিয়া নবী করিমের নিকট এই শুকর প্রদান করিলাম নবীকে আমার নবী যখন শুনল রে আবু হুরায়রার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলমান হয়ে গেল আমার নবীও খুশি হইয়া শুকর আদায় করল ওই আলহামদুলিল্লাহ হত আবু হুরায়রা বলেন কোন মুমিন নারী বা পুরুষ আমার নাম শুনলেই আমাকে বন্ধু বলিয়া মনে করেন বর্ণাকারী বলেন আমি আবু হুরায়রাকে জিজ্ঞাসা করিলাম যে আপনি কিভাবে ইহা বুঝলেন জবাবে আবু হুরায়রা তাহার যে মায়ের ইসলাম গ্রহণের করা ঘটনা ব্যক্ত করিয়া বলিলেন আমি মায়ের ইসলাম গ্রহণের খবর জানানোর জন্য নবীজির নিকটে তাড়াতাড়ি হাজির হইলেন আনন্দের আতিশয্যে আমার দুই চোখকে অশ্রু দ্বারা যে গড়াইয়াছিল অস্ত্রপরতে নবীজির নিকট অভিযোগ করিতে যাওয়ার সময় তীব্র মুমিনদে যে মনে বেদনায় আমার দুই চোখ দিয়ে অশ্রু গড়াইয়াছিল নবীজিকে বলিলাম হে আল্লাহ রসুল বড় খুশির কথা যে আপনার দোয়া আল্লাহ আল্লাহ জাল্লা শানাহু কবুল করিয়াছেন এবং আমার মাকে ইসলামের হৃদয়ও দিয়াছেন অতপর আমি আরজ করি মে রসুল আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ পাকে নিকট আপত্তি দোয়া করলে সাদাক আল্লাহুল বন্ধুরা মায়েরা আমি যাহা বললাম বেশি করে বেশি বেশি শুনবেন আমার বয়ান করে অনেক হাজার হাজার বয়ান আছে সবাই শুনবেন আমল করবেন লাইক করবেন শেয়ার করিয়ে দিবেন ওয়াখেরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হযরত আবু হুরায়রা বলেন কোন মুমিন নারী পুরুষ আমার নাম শুনলেই আমাকে বন্ধু বলিয়া মনে করেন আমার বন্ধুরে আমার মায়েরা এই যে আমরা হাদিস পড়তাছি বুখারি হাদিস তিরমিজি শরীফের হাদিস আবু দাউদ মুসলিম শরীফের হাদিস নাসাই শরীফ মিশকাত শরীফ যত হাদিস পড়তাছি বা জানগো এই সমস্ত হাদিসের মধ্যে আবু হুরায়রার বর্ণনা বেশি আছে উনি বেশি বেশি বর্ণনা করেছে আমার নবীর হাদিসগুলি আবু হুরায়রা কইতাছে সবে আমাকে বন্ধু বইলা ভাবে আমাকে সবেই ভালো পায় সুবহানাল্লাহ বর্ণাকারী বলেন আমি আবু হুরায়রাকে জিজ্ঞাসা করিলাম যে আপনি কিভাবে ইহা বুঝিলেন জবাবে আবু হুরায়রা তাহার মায়ের ইসলাম গ্রহণের পুরা ঘটনা ব্যক্ত করিয়া বললাম আমি মায়ের ইসলাম গ্রহণের খবর জানার জন্য নবীজির নিকটে তাড়াতাড়ি হাজির হইলাম
আনন্দের আতিশয্যে আমার দুই চোখে অশ্রু পড়িতেছিল। অশ্রুপ্রথমে নবীজির নিকট অভিযোগ করিতে যাওয়ার সময় তীব্র মনোবেদনায় আমার দুই চক্ষু দিয়ে অশ্রু গড়াইছিল। নবীজিকে বললেন, হে আল্লাহ রসুল, বড়ই খুশির কথা যে আপনার দোয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করিয়েছেন এবং আমার মাকে ইসলামের হৃদয়ও দিয়েছেন। সুবহান আল্লাহ, আবু হুরায়রা খুশি হয়ে গেল, ইয়া রব্বুল আলামিন, তুমি আমার দোয়া কবুল করছো গো নবী। আবু হুরায়রা বলিয়াছিল, মা আয়ে বলিয়াছিল, আল্লাহ গো, আবু হুরায়রা রাজি আল্লাহ তাআলা বলিলেন, নবী গো তুমি দোয়া করো আমার মাই যেন মুসলমান হয়ে যায়। আমার নবী দোয়া করে সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাজি আল্লাহ তাআলা আনহার মা আনহুর মা মুসলমান হয়ে গেল, এই জন্যই আবু হুরায়রা খুশি হয়ে গেছে। আর আমার মা কি ইসলামের হৃদয় দিয়েছেন। অতপর আমি আরজ করিলাম, হে আল্লাহ রাসুল, আল্লাহ পাকের নিকট আপনি দোয়া করুন আমার প্রতি ও আমার মায়ের প্রতি ভালোবাসা যেন সকল মুসলিম নারীর মনে স্থাপিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, এই বান্দা ও তার মাকে সকল মুমিন নারী পুরুষের প্রিয় করুন। এই দোয়ার বরকতেই কোনো মুমিন নারী পুরুষ আমি নাম যাবার নাম শুনলেই আমাকে বন্ধু মনে করিয়া থাকেন। সুবহান আল্লাহ, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু কেমন বন্ধু ছিল, আল্লাহর বন্ধু ছিল। যা কিছু বললাম ক্ষমা করে দিবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। ওয়াকেরু ওয়াকেরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।